পৃথিবীর সব দেশেই যে তার জন্যই তাদের পিচ তৈরি করে সব দেশ তার আবহাওয়ার সুযোগ নেয় এখন বাঙালির ছেলে কোন ঠান্ডা জায়গায় খেলতে গেলে তো যত কথাই বলুক যে প্রস্তুতি নিয়েছি এই নিয়েছি তারপরে সমস্যা হয় উই আর নট হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলা হয় সব ধরনের ওয়েদারকেই তোমাকে ফেস করতে হবে দুটো জিনিস আপনাদের দুজনের কাছে তুলতে চাই যে বিশাল জনগোষ্ঠীর সামনে খেলা এটা কিন্তু অনেক দেশের অভিজ্ঞতাই নাই। অনেক খেলোয়াড় তার সারা জীবনে ত্রিশ হাজার লোক কিন্তু দেখেনি দেয়ার আর দেয়ার আর পিপুল লাইকের কি ওই খেলা আছে দুশো চারশো পাঁচশো এক হাজার লোকের সামনে সাবকন্টিনেন্টের ক্যারেক্টারটাই হলো মানে তিরিশ হাজার লোক মানে রীতিমতো ফ্যানাটিকের মতো চিৎকার করছে সো একটা হৈসই সরগোল অ্যান্ড সেখানে একটা কনসেন্ট্রেশনের প্রশ্ন আর সাবকন্টিনেন্টের আবহাওয়া মার্চ পুরো মার্চ খেলা হবে ফেব্রুয়ারিতে শুরু হয়ে এপ্রিলে শেষ হবে বেশ গরম এসে যাবে তার উপর আমাদের উইকেন্ড এই সব কিছু মিলিয়ে যে দলগুলো এখন খেলবে এদের মধ্যে আমি যদি বলি আমি লোকেগুলোর কাছে আনতে চাচ্ছি প্রশ্নটা এই বিবেচনায় আপনি বলুন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড কিরকম বিবেচনার প্যারামিটার বলে হ্যাঁ আপনার যদি আপনার সঙ্গে আমি প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করে ফেলতে চাই আজকাল যে আজকে যে ওয়ার্ল্ড কাপে যে টিমগুলো হয়েছে যারা খেলছে এরা কোন কন্ডিশনসে কীভাবে নিয়ে করতে হবে

তো যা হোক ডিটেলসে না যে সরাসরি আপনার ওখানে আমি বলি আপনি বলেছেন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া তিনওটা টিমই একটা যোদ্ধা টিম তিনওটা টিমই তার যে কোনো কন্ডিশানসে তারা নিজেরা ফাইট করার মত এবং অ্যাচিভ করার মতো তাদের ভিশন তাদের টার্গেটে যাওয়ার মতো টিম কন্ডিশানসের কথা আপনি প্রথমে ভূমিকায় নিয়ে এসেছিলেন কন্ডিশনস উইল ডেফিনেটলি ফেভার দি স্লো বোলার্স দ্য স্পিনার্স এবং আমাদের উপমহাদেশে কিন্তু দ্য বেস্ট স্পিনার্স আর হিয়ার বেটরিকে মাইনাস করলে আপনি দেখবেন আর ওদিকে যদি আপনার ইসের সাউথ আফ্রিকার বোথা আর ইংল্যান্ডের যে সোয়াইন সান আছে বাট হার বাজান মোরলি থারান দেন কামস ইয়োর আওয়ার সাকিব আল হাসান দ্য হাইস্ট উইকেট টেকার ইন দিস কাউন্টে ক্রিকেট পয়সা রেখে দেবে না ইজ সো অ্যাকুরেট আমার এখানে আছে কন্ডিশানস ইয়াস উইকেটটা ড্রাই হবে ফেব্রুয়ারির পরে যাই মার্চে যাই স্লো হবে বাট দেন উই আবার ইট কামস ব্যাক টু ই দি কনসেপ্ট অফ দি অ্যাডাপ্টিং টু দি কন্ডিশনস আমি কিন্তু একটা কথা এখন ভূমিকম্পের মতন এখানে এখানে সৃষ্টি করতে পারি আমি কিন্তু ওই স্লো বোলারদের কোনো ভবিষ্যৎ খুব একটা দেখছি না অনেকে বলবেন হাসবেন আমার কথাটা শুনে আই এম সিইং স্টেন কী করে আই এম আই এম গোয়েন টু সি ব্রেটলি কী করে মর্কেল সাউথ আফ্রিকান স্টেন মর্কেল

আমাদের বোলিং এর স্ট্রেন্থ আমরা দেখলাম কয়েকটা পত্র পত্রিকা টেলিভিশনে মাশরাফির এই সুযোগ আছে না মাশরাফির না থাকা নিয়ে ভারতীয় ক্রিকেটাররাও সাক্ষাৎকার দিয়েছেন যে কি বলেছেন তারা তারা বলেছেন যে ভেরি গুড বোলার যে আমাদেরকে যথেষ্ট সমস্যায় ফেলতে পারত সমস্যা মানে তারা বলেছে উই আর রিলিভড অনেকে বলেছেন দ্য রিল মানে ইজ দ্য ম্যান হু কজেস অল দ্য ট্রাভেল ফর আস অ্যান্ড মাশরাফি ইজ এ কোয়ালিটিভ প্লেয়ার বোলার তা নাহলে সে আইপিএলও নাইট রাইডার্সের পক্ষে চান্স সুযোগ আসতো না তার এবং গত ওয়ার্ল্ড কাপে টু থাউজেন্ড সেভেনও তার ট্র্যাক যদি দেখেন হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার ইন দ্য হোল ইভেন্ট টুর্নামেন্টে এখন মার্শাবি ফেরার কোনো সুযোগ আমি দেখি না কারণ এখন যদি মার্শাকে ফিরাতে হয় টিমে তো নেই না বাংলাদেশ টিমকে অলরেডিড তাহলে তো আর প্রশ্ন ফিরতে পারে ফিরতে লো লসেস টেকনিক্যাল কমিটি আইন বলে আইসিসির যে টেকনিক ওয়ার্ল্ড কাপ যে টেকন আমার একটা প্লেয়ার ইঞ্জুড হয়ে গেল টেকনিক্যাল কমিটি কনভিন্সড হলেন আমরা অ্যাপিল করলাম বাংলা আমার তো রিপ্লেসমেন্ট লাগবে ই ক্যানট কন্টিনিউ দিস রিজ গড সিরিয়াস প্রবলেম এই অ্যামিস্টিং টু ইক্স থ্রি উইকস লাগবে কনভিন্সড হলে ইউ ক্যান হ্যাভ কল ইউ ক্যান ইনফোর্ট ইনফোর্স করতে পারো এখন আপনি যদি মনে করেন তাহলে মাস্টারবিডি নেবেন তখন আপনি নেন সেটা তো অন্যভাবে হচ্ছে সেটা হচ্ছে কোনো হয়েছে বাট নর্মাল করছে নর্মাল নাই উনিশ তারিখ বাজ দ্য কাটঅট টাইম উনিশ তারিখ

তার একটা কারণ হচ্ছে রিসেন্ট পাস্টে অস্ট্রেলিয়াকে হারানো ইংল্যান্ডের এটা একটা দারুণভাবে ওদের মনোবল বাড়িয়ে দিয়েছে আমার যেটা মনে হয় আমি একটু টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি আমার মনে হয় যেটা সাউথ আফ্রিকার মিডলে যে ডেপথ সেই ডেপটা কম ইনিশিয়ালি উপরের দিকের ব্যাটসম্যানরা যথেষ্ট স্ট্রং ব্যাটসম্যান বাট ডেপথে একটু প্রবলেম রয়েছে ডুমনি এখন রান করছে সাউথ আফ্রিকা ডুমনি রান করছে যদিও কিন্তু তার বাইরে যদি আমরা দেখি যে একটু ডেপথের কম রয়েছে তার মানে পরের ওভারগুলো খেলার ক্ষেত্রে যদি প্রথম থেকে উইকেট পড়ে যায় পরের ওভারগুলোকে খেলার ক্ষেত্রে সাউথ আফ্রিকা ট্রাবলে পড়তে পারে সাবকন্টিনেন্টের উইকেট এখন ইন্ডিয়ার আমি জানি না বাংলাদেশের কী অবস্থা ইন্ডিয়ান উইকেটগুলো যে যে জায়গায় খেলা হবে ওই উইকেটগুলো কিন্তু ওই উইকেটে কিছু খেলানো হচ্ছে না উইকেটগুলোকে রেডি করা হচ্ছে একদম ফর দ্য ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপের জন্য আমরা জানি যে উইকেট কী ধরনের হয় এইটি পার্সেন্ট ব্যাটিং প্যারাডাইস টোয়েন্টি পার্সেন্ট ফর দ্য বোলার্স যে জন্যে যখন রকিবুল বলছিল যে আমি দেখতে চাই ডেল স্টেইন কীভাবে বল করছে

ইন্ডিয়া টিমের এগেনস্টে সেটা কিন্তু সাবকন্টিনেন্টে পাবে না সুতরাং সাবকন্টিনেন্টে ডেলস্টেইন বা মর্কেল যে বাউন্সটা এক্সপেক্ট করছি সেটা হওয়ার কথা নয় প্লাস মার্চ এপ্রিলে খেলা ফেব্রুয়ারি মিডল থেকে মার্চ এপ্রিল সেই সময় ইন্ডিয়ার সব জায়গায় বেশ গরম এবং গরমের জন্যে কি হবে ময়েশ্চার লেভেল খুবই কম থাকবে যার ফলে সিম মুভমেন্টস হবে না বললেই চলে ডে নাইট ম্যাচে কিছু হলেও হতে পারে কিন্তু এগেন বল ওয়েট হয়ে যায় তার কারণ হচ্ছে প্রচণ্ড শিশির পড়ার জন্য কুয়াশা কুয়াশা শিশির জন্যে তো যার জন্যে বোলাররা বিশাল যে কিছু হেল্প পাবে সেটা আমার মনে হয় না এবং এই সাবকন্টিনেন্টে ব্যাটসম্যানেরা যেটা আমি ওর সঙ্গে একদম একমত যে প্রেশার সাবকন্টিনেন্টের যে এই যে মানুষের একটা যে প্রেশার থাকে প্রত্যাশার প্রেশার এই প্রেশারটাকে যদি হ্যান্ডেল করতে পারে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা বাংলাদেশ অলরেডি অত প্রেশার হবে না তার কারণে তারা কাপ জেতার চিন্তা করছে না ভালো কিছু করে দেখাতে চাইছে একটা উপরের দিকে যেতে চাইছে অস্ট্রেলিয়া বাদ দিয়ে অস্ট্রেলিয়া আমি বাদ দিচ্ছি না অস্ট্রেলিয়ার সবসময় কিন্তু খুব বিপজ্জনক অপোনেন্ট কিন্তু রিসেন্ট পাস্টে আমি আবার দেখছি বলছি অস্ট্রেলিয়ার যে ধরনের টিম তার মধ্যে হাসি আবার ইনজর্ড হয়ে গেছে হাসি হচ্ছে ওদের মেন স্টে মিডল অর্ডারে মিডল অর্ডারে হাসিকে না পাওয়া মানে আজকের দিনে প্রায় অনেকটাই বলা যেতে পারে অস্ট্রেলিয়ার টিমটা অনেক নিচের দিকে চলে গেল এবং সেই জায়গাটা নতুন ব্যাটসম্যান ওই জায়গায় জায়গায় স্কোয়াড তারা তারা ধরে ধরে নিয়েছে নিয়েছে যদিও তাহলে আমি বলছি যে অস্ট্রেলিয়া আজকের দিনে যে টিম করেছে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ব্যাটসম্যান যারা যাদের কাছে অস্ট্রেলিয়া এক্সপেক্ট করে প্রচুর রান তারা কিন্তু খুব একটা রানের মধ্যে নেই এবং তারা কিন্তু এরপরেই চলে আসছে সাবকন্টিনেন্টের সাবকন্টিনেন্টের উইকেটে খেলতে আর আবার একটা রিবিল্ডিংয়ের সময় অস্ট্রেলিয়ার চলছে নতুন করে টিমটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে আপ্রাণ চেষ্টা হচ্ছে কিন্তু ইংল্যান্ডের কাছে এই সেটব্যাকটা অস্ট্রেলিয়ার কাছে একটা মস্ত বড় সেটব্যাক আমি খালি একটা কথা জিজ্ঞেস করতে চাই রকিবুলকে এই তো দু চার দিন পরে আপনাদের ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে আবদ বিশ্বকে কাঁপিয়ে প্রায় দুইশো আড়াইশো কোটি লোক এটা দেখবে যে ক্রিকেট উদ্বোধন হবে বিশ্ব ক্রিকেট আপনারা কতটুকু প্রস্তুত এবং ক্রিকেট বিশ্বের সাথে খুব জড়িত প্রশ্ন সিকিউরিটি আপনাদের দেশ কতটুকু প্রস্তুত আমি মনে করি এবং আশ্বস্ত করতে চাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বিশ্বের এত ট্যুরিস্টরা শুধু আসবে না ক্রিকেটিং ট্যুরিস্টরা আসবে খেলাও দেখবেন রথ দেখ কলা সব কিছু করবেন দেল হ্যাভ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টাইম আমাদের এখানে আপনি যদি ফুড কোর্টের কথা বলেন আমি তো বলবো ইন্ডিয়ার যে যত ডাইভার্সিফাইড কালচার ইন্ডিয়ার আছে তেরোটা ভাষা বোধ প্রচলিত আর বেশি তো খাবার উই উইহেভ করে ফ্যান্টাস্টিক ফুড কোর্ট আগে থেকে আছে সেই সবগুলোকে রিফার্বলিশ করা হয়ে গেছে সিকিউরিটি অ্যাসপেক্ট এটা বোধ হয় ওয়ান অফ দ্য টপ মোস্ট সিকিউরিটি যেটা রাষ্ট্রপতি মিশেদেরকে দেওয়া হয় টিমকে তো দায়ী হবে অফিসিয়াল ছাড়া জনগণের জন্য পুরো বলয় সৃষ্টি করা হয়েছে ইস দে আর অলরেডি টু দি অ্যাকশান এটা আমরা দেখতে পাই না তাদেরকে বা তারা ছদ্মবেশে থাকে বিকজ সিকিউরিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমি আর রিগার্ডিং যে খালি আমার দেশটাকে দেখতে আসবেন সুন্দরবন ইজ হেয়ার কক্সবাজার ইজ ধার খেলা চিটগণে ওখান থেকে মাত্র আশি কিলোমিটার কক্সবাজার আজকের যিনি সঞ্চালক তার দেশ ওনার আতিথি অনেকেই হয়তো পাবে আমি জানি তবে আমি বাংলাদেশের পক্ষ থেকে বলতে পারি মানুষ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা ক্রিকেটারদের পক্ষ থেকে আমরা দেখি যেভাবে আমাদের দেশে স্টেডিয়াম তৈরি হয়েছে বোর্ডের অনুদান প্রত্যেকটা স্টেট পেয়েছে এবং প্রত্যেকে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেরম হওয়া উচিত ক্রিকেট স্টেডিয়াম সেরকম সবাই স্টেডিয়াম করেছে তার কারণ সবাই মনে করে যে আমরা ওয়ান ডে ইয়ার করতে পারি কিন্তু ঘটনাটা এরকমই যে ওয়ার্ল্ড কাপ তো সব জায়গায় হওয়া সম্ভব নয় মেন মেন সিটিতে হবে এবং সেই সমস্ত সিটি অলরেডি প্রস্তুত এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে এদেশে ওয়ার্ল্ড কাপ করা শুধু আমরা অনেকটা বেশি অ্যাডভান্স অন্যান্য দেশের থেকে যে আমরা আগে ওয়ার্ল্ড কাপ করেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এবারের ওয়ার্ল্ড কাপ আরও আরও ভালো হবে তো আমরা প্রস্তুত আর সিকিউরিটি নিয়ে কনসার্ন সিকিউরিটি একদমই কনসার্ন নেই কারণ তার কারণ হচ্ছে আমাদের যা সিকিউরিটি রয়েছে আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা আছে হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা একটা চমৎকার আলোচনা শুনলেন দুজন বোদ্ধা টেস্ট ক্রিকেটারের তরফ থেকে ক্রিকেট ইজ টু সাম এক্সটেন্ড আনপ্রেডিক্টেবল গেম চেষ্টা করেছেন ওনারা অনেক সমীকরণ মিলিয়ে বলার জন্য বাট খেলাটা যেহেতু মাঠে হবে সেটা ওই মাঠের খেলার আগ পর্যন্ত কোনো দৃঢ় মন্তব্য করা কঠিন বাট একটি কথা বলবো ক্রিকেট তাবৎ বিশ্বে যতগুলো খেলা আছে তার মধ্যে বলা হয় জেন্টলম্যানস গেম অ্যান্ড ক্রিকেট ইটস এ কালচার অলসো একটা ক্রিকেটই কালচারও আছে আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড কাপ সাউথ এশিয়াতে আসছে সাউথ এশিয়ার একটা বিশাল ক্ষমতা যা কিছু আসে তার সাথে আরও কিছু জিনিস সাউথ এশিয়া নিজে যুক্ত করে এটাকে আরও সমৃদ্ধ করে সাউথ এশিয়ার এই ক্রিকেট খেলার মধ্যে দিয়ে ক্রিকেট আরও সমৃদ্ধ হবে এবং সমস্ত বিশ্বের সামনে সাউথ এশিয়া নিজের সৌন্দর্য মাহাত্ম নিজের গৌরব সৌরভ খুব ভালোভাবে তুলে ধরবে এই প্রত্যাশা করে আজকের এই আলোচনা শেষ করছি কারণ এর পরে আলোচনার আর সুযোগ থাকবে না উই উইল অল বি এনগেজড ইন 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 দ্য গেম আমরা সেই খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ